প্রশ্ন ভুল মামলা নিয়ে দিনের পর দিন কিন্তু শুনানির ডেট পিছাচ্ছে, এবং সেখানে দেখা যাচ্ছে কমিশন বা কোর্ট কারোরই কিন্তু সদিচ্ছা দেখা যাচ্ছে না। এতে কিন্তু বলি হচ্ছে বেশ কিছু প্রার্থী যারা কিন্তু অনেক আশা নিয়ে বসে আছেন যে হয়তো তারা 738 জনের লিস্টে আসতে পারবেন। অর্থাৎ আমি বলছি পায়েল বাগ অ্যান্ড আদার্স, অর্থাৎ ছটা প্রশ্ন ভুল মামলা যে বিষয়টা ছিল, অর্থাৎ কিছুজন আশা করছিলেন যে যেহেতু সুপ্রিম কোর্ট বলেছেন যে ছটা প্রশ্ন ঠিক আছে, সুতরাং ছটা প্রশ্ন যদি ঠিক পায় তারা নাম্বার, তাহলে কিন্তু যে বর্তমান যে মেরিট লিস্ট আছে তাতে হয়তো ওরা সুযোগ পেত, অর্থাৎ ইন্টারভিউ দিতে পারত। এবার দেখুন এই বিষয় নিয়ে কিন্তু শুনানির পর শুনানি হচ্ছে। আজকে হলো 16 নম্বর শুনানি, সুতরাং কালকে 8ই এপ্রিল 2021, কালকেও কিন্তু লিস্টেড হয়েছে। সুতরাং শুনানি কি হবে না হবে বা উঠবে কি উঠবে না সেটা আমরা ঠিক বলতে পারছি না, তবে এইটুকু বলবো 9 থেকে 13 তারিখের মধ্যে একটা সম্ভাবনা আছে, এবং সেটা প্রবাবিলিটি সব থেকে বেশি 9ই এপ্রিল 2021, কারণ ওই দিন কিন্তু এই প্রশ্ন ভুল মামলা সংক্রান্ত একটা বিষয় রয়েছে যার কিন্তু ফাইনাল জাজমেন্ট হবে। সুতরাং তার আগেই হয়তো এই 738 জন যেটা পায়েল বাগের সাথে ইনক্লুডেড ক্যান্ডিডেট তাদের হয়তো নাম পাবলিশ হয়ে যেতে পারে। সুতরাং যেটা আপডেট আসবে সেটা কিন্তু আপনাদেরকে ইনফরমেশান দিব। সুতরাং ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকুন।